হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নিরবদিন রয়েছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে আমরা অনেকেরই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আর আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলা সবাই অ্যাকসেপ্ট করে না। আজ আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা অন্যের প্রোফাইলে আপনার জ্বলে থাকা ফ্রেন্ড রিকোয়েস্টটি রিমুভ করবেন, এবং তার সাথে দেখিয়ে দিব কিভাবে আপনারা কমেন্ট গুলা রিমুভ করবেন। আপনি অনেকদিন হয়ে গেছে একজনকে কমেন্ট করেছেন, ওই কমেন্টটা কিভাবে রিমুভ করবেন, এবং তার সাথে দেখিয়ে দিব কিভাবে আপনারা লাইক রিয়াকশন গুলা রিমুভ। ভিডিওটি কন্টিনিউ করুন, সহজে দেখিয়ে দিচ্ছি অন্যের প্রোফাইলে আপনার জ্বলে থাকা ফ্রেন্ড রিকোয়েস্টটি কিভাবে রিমুভ করবেন, এবং তার সাথে কমেন্ট গুলা কিভাবে রিমুভ করবেন, এবং লাইক রিয়াকশন কিভাবে রিমুভ করবেন। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, ওইখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আজ পর্যন্ত আমি কতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। এখানে দেখতে পারছেন কেন আমি অন্যের প্রোফাইলে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটি ঝুলিয়ে রাখবো। এখান থেকে ক্যান্সেল আছে, আমি এখান থেকে সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেওয়ার পরে আমি যদি আপনাদের একটু রিপ্লেস করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু রিকোয়েস্টগুলো ক্যান্সেল হয়ে গেছে। তারপরে এখন আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা কমেন্টগুলো ডিলিট করবেন। অনেকদিন হয়ে গেছে আপনি একটা কমেন্ট করেছেন, ওই কমেন্টটা কীভাবে ডিলিট করবেন। কমেন্টটি ডিলিট করার জন্য আপনাকে প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি ব্লক, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে ক্লিক করবেন। আমরা যেহেতু কমেন্টগুলো ডিলিট করব, তাই কমেন্টটি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো কমেন্ট কিন্তু এখানে চলে এসেছে। এইখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লাইক রিয়াকশনগুলো রিমুভ করবেন। লাইক রিয়াকশনগুলো রিমুভ করার জন্য এখানে ক্লিক করবেন, তারপরে নিচে দেখতে পাচ্ছেন লাইক অ্যান্ড রিয়াকশন, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন থ্রি ডট আছে, ওইখানে ক্লিক করবেন, তারপরে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ রিয়াকশন, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু রিয়াকশনগুলো রিমুভ হয়ে গেছে। তারপরে কীভাবে লাইকগুলো রিমুভ করার জন্য আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনলাইক নামে একটি অপশন চলে এসেছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আনলাইক হয়ে যাবে। এভাবে আপনারা অতি সহজে অন্যের প্রোফাইলে ঝুলে থাকা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা কমেন্ট লাইক রিয়াকশনগুলো সব কিছু রিমুভ করতে পারবেন। আশা করি আপনাদের সহজেই বোঝাতে পেরেছি কিভাবে আপনারা লাইক রিয়াকশনগুলো অথবা অন্যের প্রোফাইলে ঝুলে থাকা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো রিমুভ করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অথবা আমার এই ভিডিও থেকে আপনি কোনো কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।